नमस्कार बंधुरा, तुम्हारा सबा कम आशा करो भलो आओ भलो आर नतून चैनल अनु कूकिंग विद विलेज फूडे सबाई के स्वागत। चलू आज के रेसिपि शुरू करी। रेसिपि शुरू करार आगे एक कथा बोले, हमार चैने नतून बंधु थकले अवश्य हमार चैनल के सबसक्राइब कर और हमार चैने रान्ना बानना जदि भलो लेगे थे अवश्य कमेंटर माध्यम जानबें। चलू आज के रेसिपि शुरू करी। এটা হলো মাশরুম। মাশরুমগুলোর উপরে ছাল আস্তরণটা তুলে দিয়েছি আর টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাশরুম দিয়ে আমি একটা কারি বানাবো। চলুন তাহলে, আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি। এবারে কড়াইয়ে মাশরুমগুলো আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। আমি এতে লবণ হলুদ কিছুই দেব না, এমনি প্লেন জল দিয়ে মাশরুম এবং আলুটাকে সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি আবার ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখব। পাঁচ মিনিট আমার হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশরুমগুলো সিদ্ধ হয়েও এসছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার আমি এটাকে নামিয়ে রাখব। নামিয়ে নিয়েছি ঝুড়িতে করে, জল ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে মশলার জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়েছি। এগুলো মিক্সি বাটির মধ্যে দিয়ে আমি মিক্স করে নেব। সমস্তগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন, এরপর এর মধ্যে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপরে লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি আমি। জলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি মশলাটা পিষে নেব। মশলাটা আমার পেষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে জিরে ফোড়ন। জিরেটা ভালোভাবে ভেজে নিচ্ছি, নিয়ে আমি মশলাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিব। এরপর এর মতো আন্দাজ মতো স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দিয়েছি, দেখুন। তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এইভাবে করে পাঁচ ছয় মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব আমি। পাঁচ ছয় মিনিট হয়ে গেছে, দেখুন মশলাতে তেল ছেড়ে গেছে। এইবারে সেদ্ধ করা মাশরুম এবং আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিট আমি কষিয়ে নেব এর মধ্যে। মশলাটার মধ্যে মাশরুম এবং আলু দিয়ে ভালো করে কষাতে হবে, না কষালে ভালো লাগবে না খেতে। এইভাবে করে কষিয়ে নিতেই হবে পাঁচ থেকে ছয় মিনিট ধরে। অল্প আঁচে কষিয়ে নিতেই হবে। কষিয়ে নিচ্ছি আমি মাশরুমটাকে। কষানো প্রায় হয়ে এসছে। আমি আমার পাঁচ থেকে ছয় মিনিট লেগেছে এই মাশরুমটাকে কষাতে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো জল, আর একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, দেখুন। এবারে বেশি জল দেব না, সামান্য জল দেব, কারণ আমি এই মাশরুমটা কারি বানাবো বা কষা টাইপের বানাবো। বেশি ঝোল দেবো না আমি এর মধ্যে।
ঝোলটা ফুটে গেছে দেখুন। এইভাবে করে আরো 5 মিনিট আমি জ্বালিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে দেখুন। আমার পুরোপুরি ভাবে মাশরুমের তরকারি তৈরি হয়ে যাবে আর 5 মিনিটের মধ্যে। আর কিছু সময় ফুটিয়ে নেব। দেখুন আমার মাশরুমের তরকারি ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়েই আমি নামিয়ে নেব। আমার মাশরুমের কারিটা পুরোপুরিভাবে সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন। নামিয়েও নিয়েছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।